গুরুত্বপূর্ণ অনুসন্ধান বা একজন বড় ব্যক্তির যে অনুসন্ধান যখন শুরু হয়, পত্রপত্রিকায় বিভিন্ন লোকজন অনেক কথাই বলে, কিন্তু দুর্নীতি দমন কমিশন একটি স্পেসিফিক তথ্যের ভিত্তিতে যেহেতু অনুসন্ধান কার্য চালাচ্ছে এবং আগামী 6 জুন বৃহস্পতিবার ওনাকে ডাকা হয়েছে, হ্যাঁ, আমাদেরকে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওনার জিজ্ঞাসাবাদের জন্য ওনাকে ডাকা হয়েছে, উনি জিজ্ঞাসাবাদের জন্য উনি দুদিকে আসবেন কি না সেটা আমাদের দেখতে হবে, আর ওনার 9 তারিখ ওনার পরিবারবর্গকেও ডাকা হয়েছে, ওনার আসেন কি না, তো আমাদেরকে 6 তারিখ আর 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় যেটা আপনি বলছেন, টাকা উঠিয়ে নিয়ে গেছি কি না, সেটা তো এই মুহূর্তে আপনাদেরকে বলা সম্ভব না, কারণ পুরা আপনার অ্যাকাউন্টগুলোর উপর একটা অ্যাসেসমেন্ট চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে, এছাড়াও কোনো অ্যাকাউন্ট আছে কি না, সেখানে কোনো টাকাকে ওখানে কোনো টাকা গিয়েছে কি না, এবং যে টাকাগুলা ওনার এক জব্দের সময় পাওয়া যায় আসলেই তার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়েছে কি না, এই সেই উঠিয়ে থাকলে সে টাকাটা কোথায় গিয়েছে, ক্যাশ নিয়ে গেছে না অন্য ব্যাংকে গিয়েছে, এগুলো সব বিষয় কিন্তু এখন গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, বিএফআইইউকে চিঠি দিয়ে বিভিন্ন তথ্য সরবরাহের জন্য ওনাকে জানানো হয়েছে, ওনাদেরকে প্রতিষ্ঠানকে জানানো হয়েছে, সে বিষয়টির জন্য আমরা অপেক্ষা দিই। অর্থাৎ যে অনুসন্ধান কার্য চলছে সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে তড়িৎ গতিতেই চলছে, অনুসন্ধান পর্ব শেষ হলে পুরো চিত্রটি আপনারা পাবেন। উনি আইন তার নিজস্ব গতিতে চলবে, ওনাকে সুযোগ দেওয়া হয়েছে, যদিও দুর্নীতি দমন কমিশন যার বিরুদ্ধে অনুসন্ধান করে তাকে ডাকতে বাধ্য না, বিধিতে আছে, যদি কমিশন মনে করেছে, আমি মনে করি কমিশন ওনাকে সুযোগ দিয়েছে, উনি সুযোগটা অ্যাভেল করবেন, যদি আসে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না আসে কমিশন তার নির্দিষ্ট যে আইনি পরিধি আছে, আইনি কাঠামো, এবং সেই আইনি কাঠামোর আওতায় থেকে কাজ করে অনুসন্ধান পর্ব শেষ করবে। জি, হ্যাঁ, রাইট, না দেখুন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, উনি সম্ভবত অবসরপ্রাপ্ত, এই অবসরপ্রাপ্ত যে র‍্যাব কর্মকর্তা, উনি ওনার যখন বিদেশ যাত্রার জন্য আবেদন করা হয় তখন দুদকের হাতে পর্যাপ্ত তথ্যপত্র চলে আসছিল, এখন দুদকের হাতে পর্যাপ্ত তথ্যপত্র ব্যানার্জির সাহেবের বিরুদ্ধে আসার পরে দুদক জব্দ পেয়ে এখন দুদফায় জব্দ হয়েছে 26 আর 29 তারিখ, সে এখনই পর্যালোচনার বিষয়, উনি বিদেশ যাত্রা রোধ করা যাবে কি না। এখন এরই মধ্যে তো আমরা গণমাধ্যমে শুনছি, কেউ বলছে 12 মে, কেউ বলছে 4 মে, কেউ বলছে আরও আগে উনি চলে গিয়েছেন, কাজে বিষয়টির জন্য আমাদেরকে 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, দুদকের হাতে কোনো তথ্য এই মুহূর্তে অফিসিয়ালি কোনো কিছু নয়, তবে আপনি যেটা বলছেন তার বিদেশ যাওয়ার বার করার জন্য, সেখানে আপনারা জানেন অ্যাপিলের বিষয়ে একটা গাইডলাইন আছে, সেখানে 8টা গাইডলাইন দেওয়া আছে, দুর্নীতি দমন কমিশন বা যে কোনো সংস্থা, ইভেন কি সরকারে যদি কারো বিদেশ যাত্রা রোধ করতে চায় তাহলে ওই 8টা গাইডলাইনের মধ্যে থেকেই তাকে আবেদন করতে হবে, এবং সে আবেদন যদি যথোপযুক্ত মনে হয় তখনই আদালত নিষেধাজ্ঞার আদেশ দেবে। কোনো ভুক্তভোগী যদি সত্যিকার হয়ে থাকেন, আমার মনে হয় উনি দুদুকে একটা দরখাস্ত দিতে পারেন, তাইলেই সবচেয়ে ভালো হয়, আর কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে তাহলে টাকা উদ্ধারের জন্য তো অন্য পথ নিতে হবে, সিভিল মামলা করতে হবে, কিন্তু তার যে মিসকন্ডাক্টের কথাগুলি বলছে পত্রপত্রিকা আসছে, কোনো ভুক্তভোগী যদি এ ব্যাপারে কোনো কমপ্লেন করতে চায় আমার মনে হয় তারা দুদুকেই একটা অভিযোগ দেওয়া ভালো, এর সঙ্গে মার্চ হয়ে যাবে, আর যদি টাকার জন্য হয় টাকা উদ্ধারের মামলা করতে পারবে। না, ওইখানে দুর্নীতি দমন কমিশনের মামলায় শিডিউলভুক্ত অফিসে থানার অভিযোগ দেওয়ার কোনো এখতিয়ার নেই।